এই ফিদার কাছে দেখেই রান্নাটা করছি। তা আজকে তোমাদেরকে আমি একটা ছোট্ট স্টোরি শোনাবো, খুব মনে পড়ছে গল্পটা, তাই তোমাদের সাথে ভাগ করে নিতে এলাম। তা এক হচ্ছে, না পাওয়া ধনের মানুষের হাতে ধন চলে এলে কী হয়? তা একজনের হাতে বেশ সুন্দর আংটি পড়েছে, পুরো হাত ভর্তি করে আংটি পড়েছে। পরে এক মাছালার কাছে গিয়ে বারবার করে জিজ্ঞেস করছে, এই দেখো আমি তোমাদের জিনিসটা দেখাচ্ছি, মাছ কত করে, মাছ কত করে, মাছ কত করে। তা সেই মাছালি মাছ বিক্রি করতে পারে, কিন্তু সে দেখায় না তার এত ধন। সে হাত বাজু, এই যে এই বাজু থাকে, বাজু ভর্তি সোনার ইয়ে পড়ে আছে, মানে পাথরগুলো যেমন উনি আংটি করে পড়েছে, আর উনি এই পাথরগুলো সোনা করে পুরো বাজু ভর্তি করে আছে। তখন উনি কি বলেছে জানো, অ্যান্সারটা দিয়েছে 10 টাকা দাম। ওই মাছ কত করে বারবার করে জিজ্ঞেস করেছে, তার অ্যান্সারটা ওই মাছালি দিয়েছে 10 টাকা দাম, মানে এই বাজুটা দেখিয়ে বলেছে মাছটার দাম 10 টাকা। তা যারা জীবনে দেখেনি, তাদের ঘরে যদি কোনো ধন চলে আসে, তার মানে সেটা শো আপ করতে কত যে ভালোবাসে, আর এবং মানুষকে দেখাতে কত ভালোবাসে, সে তার তুলনা নেই। কারণ বলে না, সেই না পাওয়া ধন সে পেয়ে গেছে, পেতে যতক্ষণ, সরি ব্যাপারটা হবে না পাওয়া ধন পেতে যতক্ষণ, তা সে পেয়ে গেছে, পাওয়ার জন্যে সে যেভাবেই পাক পেয়েছে, কিন্তু ধনটা তার জন্য ডিনাই করা যাবে না। তার জন্যে বারবার করে তোমাদের বলবে, মাছ কত করে, মাছ কত করে, মাছ কত করে। দেখো স্টোরিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। আজকে আমার দুপুরের মেনুতে আছে মটন চিংড়ি মাছ দিয়ে লতি, আমার বিশাখা আমাকে চা দিয়ে দিয়েছে, অনেকে বিশাখাকে দেখতে চেয়েছো, তাই বিশাখাকে দেখাচ্ছি। বিশাখাও চা নিয়ে বসে পড়েছে। বিশাখা হ্যালো বলো সবাইকে, বলো সবাই কেমন আছো জিজ্ঞেস করো, কেমন আছো। এবার তোমরা অ্যান্সার দেবে, তোমরা সবাই কেমন আছো? আমি বিন্দাস আছি, মজাতে আছি, তার কারণ কালকে আমার বর বলেই দিয়েছে, সে যদি অদম হয় আমি কেন উত্তম হব না। টাটা, আবার আসছি দুপুরের খাবার নিয়ে।